পিম্পল কিংবা ব্রণের সমস্যায় পড়েননি এমন মানুষের সংখ্যা খুবই কম। কিন্তু পিম্পল হবার মূল কারণ হলো আপনার লাইফস্টাইল। যখন মানবদেহের রক্ত দূষিত হয় তখন পিম্পল কিংবা বিভিন্ন ধরনের ঘায়ের উৎপত্তি ঘটে। ছেলে হোক বা মেয়ে, পিম্পলের যন্ত্রণা থেকে রেহাই পায় না কেউই। কিন্তু সামান্য কিছু সচেতনতা আর কিছু ঘরোয়া উপায়ের মাধ্যমে সহজেই মুক্তি মিলতে পারে এই ভয়ঙ্কর যন্ত্রণা থেকে। তাই চলুন আজকের ভিডিওতে জেনে নেওয়া যাক পিম্পল কেন হয় এবং পিম্পল হতে ঘরোয়া উপায়ে কিভাবে মুক্তি পাওয়া যায়। তো স্বাগতম আপনাকে আজকের নতুন এপিসোডে। পিম্পল কেন হয়? পিম্পল বা ব্রণ বিভিন্ন কারণে হয়ে থাকে, আবার এই কারণগুলো সবার ক্ষেত্রে একও নয়, আর সেজন্য পিম্পলের সমাধানও হয় ভিন্ন। তাই পিম্পল দূর করার উপায় জানার আগে পিম্পলের কারণগুলো জানা অতীব জরুরি। অতিরিক্ত ধুলো ময়লা। অতিরিক্ত ধুলো ময়লার সংস্পর্শে থাকলে পিম্পল হতে পারে। ত্বকে অতিরিক্ত ধুলো ময়লা জমে সেবেসিয়াস গ্রন্থির মুখ আটকে গিয়ে সাধারণত ব্রণের সৃষ্টি হয়। সেবেসিয়াস হলো ত্বকের এক ধরনের তেল গ্রন্থি যা ত্বক থেকে অতিরিক্ত তেল নিঃসরণ করে। হরমোনের অসামঞ্জস্যতা। হরমোনের অসামঞ্জস্যতার কারণে ব্রণ হতে পারে, বিশেষ করে বয়ঃসন্ধিকালে ছেলে মেয়ে উভয়েরই হরমোন নিঃসরণে তারতম্য ঘটে, যার ফলে ত্বকে ব্রণের উৎপত্তি ঘটতে পারে। ব্রণ খুটানো। অনেকে পিম্পলের হাত থেকে রেহাই পেতে তা খুটিয়ে ফেলেন, কিন্তু পিম্পল দূর হওয়ার পরিবর্তে তা আরও বেড়ে যায়, তাই এই বদভ্যাস আজই দূর করুন। অতিরিক্ত ঘাম। যাদের অতিরিক্ত ঘাম হয় তাদের হতে পারে পিম্পল। অতিরিক্ত ঘামের ফলে তাদের ত্বকে জীবাণুর সংক্রমণও হয় বেশি, যার ফলে দেখা যায় ব্রণ বা পিম্পল। এছাড়া অতিরিক্ত দুশ্চিন্তা, পর্যাপ্ত ঘুমের অভাব, অতিরিক্ত জাঙ্ক ফুড গ্রহণ, অতিরিক্ত মেকআপ করা ইত্যাদির কারণে পিম্পল হতে পারে। পিম্পল প্রতিরোধে বেসিক কিছু টিপস। আপনি যদি সত্যি পিম্পল হতে মুক্তি পেতে চান, তবে পিম্পল দূর করার ঘরোয়া উপায় জানার আগে কিছু বেসিক ফর্মুলা ব্যবহার করুন, তা না হলে পিম্পল কখনোই দূর হবে না। বেসিক নিয়মগুলো হলো, দিনে পর্যাপ্ত পরিমাণ পানি পান করুন, মুখে ঘন ঘন হাত লাগাবেন না, পারলে হাতের সংস্পর্শ পুরোপুরি এড়িয়ে চলুন। চুলে তেল দিয়ে থাকলে খেয়াল রাখুন তা যেন মুখের ত্বকে না লাগে। সবসময় দুশ্চিন্তা মুক্ত থাকার চেষ্টা করুন। দৈনিক 7-8 ঘন্টা সময় ঘুমিয়ে নিন। রাত জাগার অভ্যাস ত্যাগ করুন। অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার, মিষ্টি, কোল্ড ড্রিঙ্কস ও চকলেট এড়িয়ে চলুন। মেকআপ করা বাদ দিন, আর যদি মেকআপ করেও থাকেন তবে ঘুমানোর আগে মেকআপ রিমুভ করুন। পিম্পল দূর করার ঘরোয়া উপায়। কাঁচা হলুদ। পিম্পল দূর করার উপায় হিসেবে হলুদ বেশ পরিচিত। পরিমাণ মতো কাঁচা হলুদ বাটা দিয়ে পেস্ট তৈরি করে ব্রণে লাগান, 10 মিনিট পর ধুয়ে ফেলুন। দেখবেন দ্রুতই পিম্পল হতে মুক্তি মিলবে। লেবু। লেবু হলো ব্রণ দূর করার অব্যর্থ ঔষধ, যা যুগ যুগ ধরে সারা বিশ্বে ব্যবহার হয়ে আসছে। লেবু দিয়ে পিম্পল দূর করতে চাইলে এক টুকরো তুলোয় সামান্য লেবুর রস নিয়ে পিম্পলের উপর সারা রাত রেখে দিন, কিংবা লেবুর রসের স্ক্রাব বানিয়ে তা মুখে ভালো করে সেবন করুন। সকালে ঘুম থেকে উঠে মুখ ধুয়ে ফেলুন, এতে ব্রণ শুকিয়ে নিজ থেকে ঝরে পড়বে। চালের গুঁড়া। চালের গুঁড়া পিম্পল দূর করার মহৌষধ বলতে পারেন। হাতের কাছে থাকা এই জিনিসের ব্যবহার অনেকেই জানি না, কিন্তু এটা পিম্পল দূরীকরণে দারুণ কার্যকর। সামান্য চালের গুঁড়া দিয়ে পেস্ট তৈরি করে তা ত্বকের পিম্পলযুক্ত স্থানে ভালোভাবে ঘষে লাগান। 1 ঘন্টা পরে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন, দেখবেন পিম্পলের সমস্যা দ্রুতই সেরে যাবে। শশা। পিম্পল দূর করার উপায় হিসেবে শশার কোনো জুড়ি নেই। এতে আছে ভিটামিন এ, ডি, ই, আর এসব ভিটামিন ত্বকের জন্য ভীষণ উপকারী। শশা থেতো করে ব্রণের উপর বা সারা মুখে লাগাতে পারেন এবং 20 মিনিট পর তা ধুয়ে ফেলুন। দেখবেন দ্রুতই আপনার ব্রণের সমস্যা হতে মুক্তি মিলবে। অ্যালোভেরা। ত্বকের যত্নে অ্যালোভেরার সমতুল্য আর কিছুই নেই, তাই অ্যালোভেরা জেল হতে পারে আপনার ব্রণ দূর করার চাবিকাঠি। সামান্য অ্যালোভেরা বা অ্যালোভেরা জেল নিয়ে ব্রণের উপর বা সারা মুখে সারা রাত লাগিয়ে রাখুন, পরে সকালে উঠে পরিষ্কার ঠান্ডা পানি দিয়ে তা ধুয়ে ফেলুন। দেখবেন কিছুদিনের মধ্যে ব্রণের সমস্যা হতে মুক্তি মিলবে। পেঁপে। পিম্পল দূর করার উপায় হিসেবে পাকা পেঁপে বেশ কার্যকরী।
পাকা পেঁপেতে এমন কিছু উপাদান আছে যা ত্বকের মেলানিনের ভারসাম্য বজায় রাখে। একটি পাকা পেঁপে চটকে পেস্ট করে মুখের ব্রণে লাগিয়ে রাখুন। এক ঘন্টা পর ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। দেখবেন ব্রণের সমস্যা দ্রুতই সেরে যাবে। বরফ। এক টুকরো বরফ একটি পরিষ্কার পাতলা সুতি কাপড়ে পেঁচিয়ে কিছুক্ষণ পিম্পলের উপর রেখে দিন, অথবা সরাসরি বরফকে ত্বকের উপর ঘষে লাগান। এভাবে কয়েকবার ব্যবহারে পিম্পলের লালচে ভাব দূর হয়ে যাবে। বরফ শুধু পিম্পলের দূর হওয়ার উপায় হিসেবেই নয়, বরং পিম্পল প্রতিরোধেও দারুণ কাজে দেয়। স্বাস্থ্যকর জীবনযাপন করুন, সুস্থ থাকুন, ভালো থাকুন।